ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা নাড়া দিয়েছে আমাদের সকলের বিবেককে, প্রিয় দর্শক আসুন জানি সেই ঘটনাটি। অনুসূচনা বোধ থেকে রেল ভ্রমণের বকেয়া পরিশোধ করলেন ব্রাহ্মণবাড়িয়ার জনাব এমদাদুল হক। জানা যায় 65 বছর বয়সী জনাব এমদাদুল হক চাকরি করার সময় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন। সে সময় তিনি ভুলে এবং সময় স্বল্পতার কারণে কখনো কখনো বিনা টিকিটে রেলে ভ্রমণ করেছেন। এ বয়সে এসে তার বোধোদয় হয়েছে যে তৎকালীন সময় করা কাজটি তার ভুল ছিল। বিবেকের তাড়না থেকে সম্প্রতি তিনি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এসে বিনা টিকিটে রেল ভ্রমণের পূর্বের বকেয়া ভাড়া পরিশোধ করেছেন। প্রিয় দর্শক, এটি একটি বিরল দৃষ্টান্ত। গত কয়েক বছরে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে বিভিন্ন মিডিয়ায় যেভাবে আমরা নেগেটিভ নিউজের প্রচারণা দেখতে পেয়েছি, এর মধ্যে এটি ছিল ব্যতিক্রম। মূলত সব এলাকায় ভালো মানুষ থাকে, খারাপ মানুষও থাকে। সে এলাকা সম্পর্কে ভালো নিউজ যেমনিভাবে থাকে, খারাপ নিউজও কিছু কিছু থাকে। তাই বলে এলাকার সব কিছু কিন্তু খারাপ না। ব্রাহ্মণবাড়িয়ার এই আলোচিত ঘটনাটি আমরা কিন্তু তেমনভাবে প্রচার হতে দেখিনি। আমার কাছে মনে হয়েছে যদি এই ঘটনাটি, এই যে এমদাদুল হকের ঘটনাটি ব্যাপকভাবে প্রচার হতো, তাহলে আমাদের দেশের সকলের বিবেক জাগ্রত হতো। প্রিয় দর্শক, বর্তমানে আমরা চারিদিকে যেভাবে নেগেটিভ নিউজ দেখি, যেমন রাজনৈতিক দলাদলি, দুর্নীতি, ঘুষ, হানাহানি, বিদ্বেষ, দেশ থেকে কোটি কোটি টাকা প্রচার, সকল নেগেটিভ নিউজের ভিড়ে এটি ছিল আমাদের জন্য আশা জাগা নিয়া। প্রিয় দর্শক, আমরা জানি এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন বাঁচতে পারবো না। একদিন আমাদের সবাইকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমাদের পূর্বে অনেকে জন্মগ্রহণ করেছিলেন, আজ তারা পৃথিবীতে নেই। আজকে আমরা আছি, আমাদের পরে অনেকে জন্মগ্রহণ করেছে, একদিন দেখা যাবে তারা থাকবে, আমরা থাকব না। এইভাবেই কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে। কেউ আসবে, কেউ যাবে। দর্শক, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার 65 বছর বয়সী এমদাদুল হকের মনে কে অনুশোচনা জাগিয়েছিল? অবশ্যই আখেরাতের ভয় তার মনে অনুশোচনা জাগিয়েছে। যার মনে আখেরাতে হিসাব দেওয়ার ভয় থাকে, অবশ্যই সে কখনো যদি ভুল করে থাকে, আজ হোক কাল হোক, তার মধ্যে অনুশোচনা তৈরি করবে। আখেরাতের ভয় মানুষের মনে আল্লাহর ভয় তৈরি করে। আর যার মনে আল্লাহর ভয় থাকবে, অবশ্যই সে যদি কখনো ভুলে কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তার মধ্যে অনুশোচনা তৈরি হবে। যে কারণে ব্রাহ্মণবাড়িয়ার 65 বছর বয়সী ইমদাদুল হকের মনেও আখেরাতের ভয়ের কারণে তার মনে অনুশোচনা তৈরি হয়েছে। দীর্ঘদিন আগে বিনা টিকিটের রেলে ভ্রমণ করেছেন, চাইলে এ টাকা পরিশোধ না করলেও পারতেন, কিন্তু তার মনে ভয় ছিল যে আখেরাতে এর হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা নাজিআতে বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় এবং কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকতে পারে, তার স্থান হবে জান্নাত। প্রিয় দর্শক, আসুন এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিই, আমাদের বিবেককে জাগ্রত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৎপথে চলার, ভালো পথে চলার তৌফিক দান করুন। আমিন।